মহাবিশ্বের বেশ কিছু আশ্চর্যজনক ও অবিশ্বাস্য বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। কয়েকটি ভিডিওতে আমি সেটা আলোচনা করব। আজকে তার প্রথম ভিডিও। এই ভিডিওতে আজকে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম নাম্বারটি হচ্ছে ইউআই স্কুটি। শত শত বছর ধরে মানুষ রাতের আকাশে পর্যবেক্ষণ করে যতগুলো তারার আকার সম্পর্কে জানতে পেরেছেন তার মধ্যে এ পর্যন্ত ইউআই স্কুটি হলো সবথেকে বড় তারা। হয়তো এর থেকেও বড় তারা আছে, তবে সেটা মানুষের অজানা। এই ইউআই স্কুটি হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি নক্ষত্র। তো এই নক্ষত্রটি কত বড় সেটা কি জানেন? পৃথিবীর গড় ব্যাস 12,740 কিলোমিটার এবং পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। একটা স্বাভাবিক গতির বিমানে যদি আপনি পৃথিবীর চারদিকে এক পাক পরিক্রমণ করতে চান 800 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে, তাহলে আপনার সময় লাগবে 50 ঘন্টা। 50 ঘন্টার মধ্যে আপনি পৃথিবীর চারদিকে এক পাক পরিক্রমণ করতে পারবেন। কিন্তু যে নক্ষত্রটির কথা বলছি, ইউআই স্কুটি, এই নক্ষত্রটি এত বিশাল যে এর ব্যাস অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব 240 কোটি কিলোমিটার এবং এর পরিধি প্রায় 750 কোটি কিলোমিটার। যে বিমানে পৃথিবীর চারদিকে পরিক্রমণ করতে 50 ঘন্টা সময় লাগবে, সেই বিমানে এই ইউআই স্কুটি নক্ষত্রের চারদিকে পরিক্রমণ করতে সময় লাগবে প্রায় 1100 বছর। একবার ভেবে দেখুন, নক্ষত্রটি কত বিশাল বড়। যে সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যের তুলনায় এই নক্ষত্রটি প্রায় 500 কোটি গুণ বড়। তাহলে পৃথিবীর তুলনায় কত গুণ বড় ইউআই স্কুটি? 6,500 লক্ষ কোটি গুণ বড়। পৃথিবীর আকারকে যদি একটা ফুটবলের মতো ধরেন, তাহলে ইউআই স্কুটি নক্ষত্রের আকার হবে 57 কিলোমিটার ব্যাসের একটা বলের সমান। পৃথিবীকে যদি একটা সরিষার দানার মতো মনে করেন, তাহলে ইউআই স্কুটি হবে 375 মিটার ব্যাসের একটা বল। এরপর দ্বিতীয় নাম্বার যে বিস্ময়কর বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে নিউট্রন স্টার। এই নক্ষত্রটি আকারে খুব ছোট, মাত্র 20 কিলোমিটার ব্যাসের একটা গোলক, যা পৃথিবীর তুলনায় কয়েক শত কোটি ভাগের মাত্র এক ভাগ। কিন্তু এর গ্র্যাভিটেশন অভিকর্ষণ পৃথিবীর তুলনায় 20,000 কোটি গুণ বেশি। মানে কোনো বস্তুর ওজন যদি পৃথিবীতে 1 কিলোগ্রাম হয়, তাহলে নিউট্রন স্টারে ওই বস্তুটির ওজন হবে 20,000 কোটি কিলোগ্রাম। তাহলে আপনার ওজন যদি 60 কিলোগ্রাম হয়, তাহলে নিউট্রন স্টারে আপনার ওজন হবে 1200 কোটি টন। চিন্তা করুন কত পাওয়ারফুল গ্র্যাভিটেশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় বিস্ময়কর বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে দেখা করবো ইনশাআল্লাহ।